নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং। আর আজকে আপনাদের জন্য রয়েছে একটা ভীষণ খুশির খবর, বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা গঙ্গা নদীর এপারে থাকেন, অর্থাৎ ভারতীয় রেলওয়ের শিয়ালদা ডিভিশনে যারা বসবাস করেন তাদের জন্য বিশাল খবর। এখন আর দীঘা যেতে আপনাকে গঙ্গা পার হয়ে হাওড়া সাঁতরাগাছি যেতে হবে না, এখন আপনি যেতে পারবেন কলকাতা স্টেশন থেকে দীঘা। এবং যদি আগামীতে সব ঠিকঠাক চলে তাহলে হয়তো শিয়ালদা থেকেও আপনি দীঘা চলে যেতে পারবেন। এটা একটি ভীষণ সুখবর। ইতিমধ্যে ভারতীয় রেল চালু করে দিয়েছে কলকাতা থেকে দীঘা একটি স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেন, আর বলা যেতে পারে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। প্যাসেঞ্জারের উপরে নির্ভর করবে, আপনাদের সহযোগিতার উপরে যারা গঙ্গার এপারে থাকেন। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, নদিয়ার একটা বড় অংশ, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, এই অঞ্চলের মানুষদের জন্য কলকাতা, কারণ কলকাতার বড় অংশের মানুষ ব্যবহার করেন শিয়ালদা স্টেশনকে, আর না হলে হাওড়ায় যেতে হলে গঙ্গা পার হতে হয়। তো যাই হোক, এই অঞ্চলের মানুষদের জন্য ভীষণ বড় সুখবর, সেটা হচ্ছে কলকাতা স্টেশন থেকে এবার দীঘাতে ট্রেন, পরীক্ষামূলকভাবে স্পেশাল ট্রেন। যদি যাত্রী সংখ্যা বৃদ্ধি হয়, ভারতীয় রেল যদি এখানে লাভের মুখ দেখে, যাত্রী সংখ্যার উপর নির্ভর করবে আগামীতে শিয়ালদা থেকে দীঘা ট্রেন চলবে কিনা। তো আসুন, অনেক কথা হলো, এবারে মূল কথায় যাই। 3161 কলকাতা দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল রথযাত্রার পূর্ণ লগ্নে কিন্তু চালু করে দিয়েছে ভারতীয় রেল পরীক্ষামূলকভাবে। ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস, একজন ইস্টার্ন রেলওয়ে। ট্রেনটি সপ্তাহে দুদিন, শনিবার এবং রবিবার উইকেন্ডে, কলকাতা স্টেশন থেকে দুপুর দুটোই ছেড়ে যাচ্ছে, আর দীঘাতে গিয়ে পৌঁছাচ্ছে বিকেল 6:50। ট্রেনটি ট্রাভেলিং টাইম 4:50। যাত্রাপথে 6টি স্টেশনে দাঁড়ায়। যাত্রাপথের দূরত্ব 201 কিলোমিটার। ট্রেনটির অ্যাভারেজ স্পিড 42 কিলোমিটার পার আওয়ার্স। ট্রেনটিতে জেনারেল ক্লাস রয়েছে, সেকেন্ড সিটিং রয়েছে, স্লিপার রয়েছে, এসি 3 টায়ার রয়েছে। জেনারেল টিকিটের দাম 73 টাকা, সেকেন্ড সিটিংয়ের দাম 105 টাকা, স্লিপার ক্লাস 250 টাকা, এসি 3 টায়ার 770 টাকা। ট্রেনটিতে ICF রেক রয়েছে। ট্রেনটিতে প্যান্টিকার বা অনবোর্ড ক্যাটারিং, এগুলি যেহেতু স্পেশাল ট্রেন পরীক্ষামূলকভাবে চলছে তাই এখন এগুলি শো করছে না ভারতীয় রেল। যাত্রাপথে যে 6টি স্টেশনে দাঁড়াচ্ছে, আর মাঝখানে রয়েছে 52টা ইন্টারমিডিয়েট স্টেশন, কোন কোন স্টেশনে দাঁড়াচ্ছে জানাবো সেই তথ্য। 3161 কলকাতা দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দুপুর দুটোই ছেড়ে যাচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল। এরপর ট্রেনটি 14টা ইন্টারমিডিয়েট স্টেশনকে পার করছে, যার ভেতরে রয়েছে উল্টোডাঙ্গা রোড, দমদম জংশন, বরানগর, দক্ষিণেশ্বর, বালিঘাট, বালি ক্যান্টনমেন্ট, রাজচন্দ্রপুর, কলকাতা কডলিঙ্ক ইস্ট হয়ে মৌরিগ্রাম কটকেবিন হয়ে ট্রেনটি আন্ধুলি গিয়ে পৌঁছাচ্ছে বিকেল 3:18। এবং ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর বিকেল 3:20 ছেড়ে যাচ্ছে আন্দুল, হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। এরপর 7টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি এসে দাঁড়াচ্ছে উলুবেড়িয়াতে। 7টি স্টেশনের মধ্যে রয়েছে সাকরাইল পড়ছে, বাউড়িয়া রয়েছে, ফুলেশ্বর হয়ে উলুবেড়িয়া স্টেশনে পৌঁছাচ্ছে বেলা 3:38। 2 মিনিট অপেক্ষা করবার পর বেলা 3:40 ছেড়ে যাচ্ছে হাওড়া, ওয়েস্ট বেঙ্গল। এরপর 2টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি এসে দাঁড়াচ্ছে বাগনানে, মাঝখানে রয়েছে বীরশিবপুর এবং কুলগাছি স্টেশনে পার করে বাগনানে ট্রেনটি এসে দাঁড়াচ্ছে বেলা 3:53। 2 মিনিট অপেক্ষা করবার পর বেলা 3:55 ছেড়ে যাচ্ছে। এরপর 3টি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি এসে দাঁড়াচ্ছে মেচেদাতে। এই 3টি স্টেশনের মধ্যে রয়েছে ঘোড়াঘাটা, ডেউটি, কোলাঘাট, তারপরই মেচেদাতে। মেচেদাতে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে বিকেল 4:08। ট্রেনটি এখানে 2 মিনিট দাঁড়াচ্ছে এবং তারপরে বিকেল 4:10 ছেড়ে যাচ্ছে মেচেদা, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। এরপর ট্রেনটি 8টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এসে দাঁড়াচ্ছে তমলুকে। এই 8টি ইন্টারমিডিয়েট স্টেশনের মধ্যে রয়েছে ভোগপুর, নারায়ণ পাকুড়িয়া, পাঁশকুড়া ইস্ট আউট কেবিন, রাজগোড়া হয়ে ট্রেনটি তমলুকে এসে পৌঁছাচ্ছে বিকেল 4:48। ট্রেনটি 2 মিনিট অপেক্ষা করবার পর বিকেল 4:50 ছেড়ে যাচ্ছে তমলুক, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। এরপরে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে কাঁথিতে, যার মধ্যে রয়েছে নন্দকুমার, যার মধ্যে রয়েছে দেশপ্রাণ,
যার ভেতরে নাচিন্দা হয়ে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে কন্টাই বা কাঁথিতে বিকেল 5:50। ট্রেনটি এখানে 2 মিনিট অপেক্ষা করে, এরপর বিকেল 5:52 ছেড়ে যাচ্ছে কন্টাই বা কাঁথি, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। এরপরে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে অন্তিম স্টেশন দীঘাতে, যার মধ্যে রয়েছে শীতলপুর বেঙ্গল, বাদলপুর, রামনগর বেঙ্গল হয়ে ট্রেনটি দীঘাতে এসে পৌঁছাচ্ছে 6:50। দীঘা, পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধু, এই তো 3161 কলকাতা দীঘা স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনের যাবতীয় তথ্য জানালাম আপনাদেরকে। 21st ডিপারেচার আজকে, অর্থাৎ রথযাত্রার পূর্ণ লগ্নে 7 জুলাই 2024, এটা আজ। এবং এই ট্রেনটি, স্পেশাল ট্রেনটি কিন্তু লাস্ট চলবে 28 জুলাই 2024, দীঘা থেকে লাস্ট চলাচল করবে। এই কিছুদিনের জন্য এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এই পরীক্ষামূলকটা যদি সফল হয় তাহলে অবশ্যই আশা করা যায় আগামীতে শিয়ালদা থেকে, কলকাতা স্টেশন থেকে নিয়মিত ট্রেন দীঘার দেশে রওনা হবে। তো বন্ধু, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।